উচ্চ মাধ্যমিকে মেধাবী আদিবাসী ছাত্রের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। জেলাশাসকের সহযোগিতা পেতেই ভবিষ্যতের কৃতী ওই ছাত্রী আইএএস নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মালদার জেলাশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোটা আদিবাসী সমাজ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুল গ্রামের কৃতী ওই ছাত্রী ভারতী মুর্মু তার পরিবারের সঙ্গে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার সঙ্গে দেখা করেছেন। উচ্চ মাধ্যমিকের কৃতী ওই ছাত্রীর সঙ্গে এদিন এসেছিলেন মালদা আদিবাসী সেলের তৃণমূল নেতা চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা। জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বরুল গ্রামের ছাত্রী ভারতী মুর্মু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 475 নাম্বার পেয়েছে। দুস্থ পরিবারের ওই ছাত্রী দৌলতপুর হাই স্কুলে পাঠরত। পরিবারে তার বাবা বিনয় মুর্মু পেশায় একজন দিনমজুর। বিনয়বাবুর পরিবারে তিন ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভারতী মুর্মু কলা বিভাগের পরীক্ষায় মোট 475 নাম্বার পেয়েছে। বাংলায় পেয়েছে 97, ইংরেজিতে 99, ভূগোলে 94, ইতিহাসে 93 এবং দর্শনশাস্ত্রে পেয়েছে 92। মালদার তৃণমূল পরিচালিত আদিবাসী সেলের নেতা চুনিয়া মুর্মু বলেন, গত সপ্তাহে হরিশ্চন্দ্রপুর আদিবাসী এলাকায় জেলাশাসক নিতিন সিংহানিয়া গিয়েছিলেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে তিনি দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে আলোচনাও করেছিলেন। সেই সময় জেলাশাসক জানতে পারেন আদিবাসী গ্রামে দুস্থ পরিবারের মেয়ে ভারতী মুর্মুর উচ্চ মাধ্যমিকে অসাধারণ সাফল্যের কথা। মালদার তৃণমূল পরিচালিত আদিবাসী সেলের নেতা চুনিয়া মুর্মু তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয়ে শুনে নেব। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। যে গত শনিবারের দিন ডিএম স্যার হরিশ্চন্দ্রপুর টু ব্লকে গেছিলেন, ওখানে একটা প্রশাসনিক মিটিং ছিল এবং তার পাশাপাশি সেদিন ডিএম স্যার একটা আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষদের বিভিন্ন সমস্যা শোনার জন্য একটা পাড়া বৈঠক করেছিলেন। তো সেই বৈঠকেই উঠে আসে যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর হাই স্কুলের একজন আমাদের ছাত্রী ভারতী মুর্মু, সে 95% নম্বর এইচএসএ পেয়েছে এবং আমাদের জানা মতো যে ওই 95% আদিবাসীদের মধ্যে জেলার প্রথম স্থান অধিকারী একটা নাম্বার। যে স্বভাবতই জেলাশাসকের এই উদ্যোগকে খুশি জানিয়েছেন মেধাবী ছাত্রী ভারতী মুর্মু। কি প্রতিক্রিয়া ভারতী মুর্মুর শুনে নেব। আজকে ডিএম স্যার আমাকে ডেকেছিলেন এবং আজকে দেখা করতেছিলেন। আমার মানে পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন। কে দায়িত্ব নিল? ডিএম স্যার। কেমন লাগছে? ভালো লাগছে, এরকম যে সাহায্য পাবো কোনো দিন ভাবতেই পারিনি। 475 হরিশ্চন্দ্রপুরে কোন স্কুলে পড়ো তুমি? দৌলতপুর হাই স্কুল। একই সঙ্গে সঙ্গে জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন এটি প্রশাসনের দায়িত্ব এবং সেই কাজ তিনি করেছেন। স্যার আগামী দিনে তার ভবিষ্যৎ নিয়ে মানে উনি তো আয়ুষ হতে চাই, তো আপনি তাকে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। This is our duty and we need to do.